নমস্কার, আমি সুকল্পা। একেবারে একটি অন্য ধারার জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই মুহূর্তে আমি। বন্ধুরা, আপনারা একই ধরনের অনুষ্ঠান দেখে, একই ধরনের কথা শুনে শুনে আমি জানি ভীষণ রকম বোর হয়ে গেছেন, আর এটাই ভাবেন যে যেমন আছে এরকমই চলুক, কারোর কাছে যাওয়ার দরকার নেই, যেরকম সমস্যা আছে ভগবান যা কপালে লিখে রেখেছে সেটাই হবে। আমি মানছি বন্ধুরা, এটা আপনাদের ভাবাটা স্বাভাবিক, কিন্তু এখন আমার যাকে কেন্দ্র করে অনুষ্ঠান, তিনি কিন্তু একাধারে আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। মানুষটি কিন্তু একেবারে অন্যান্য জ্যোতিষবৃন্দের থেকে একেবারে আলাদা। তিনি কিন্তু একাধারে একজন কবি মানুষ, বহু বহু কবিতা লেখেন, এবং যেটা সব থেকে অবাক লাগে আজকের দিনে বলতে, মানুষটি দীর্ঘদিন ধরে কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের সেবা করছেন, তাদের প্রতিকার করছেন, কিন্তু এইরকম বিজ্ঞাপনের যুগেও তিনি মিডিয়ার সামনে কিছুতেই আসতে চাননি। তাকে এক প্রকার আপনাদের যাতে ভালো হয় সেই জন্যেই কিন্তু আমরা একরকম তাকে টেনেই এনেছি বলতে পারেন, যে না, আপনার মতন মানুষের আমাদের জীবনে দরকার আছে। আমরা এখন এমনই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ফেকধারী মানুষের থেকে আমাদের এবার একটু বেরিয়ে আসতেই হবে, আসল মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। তাই আমাদের ভালোর জন্য আপনাকে এবার ক্যামেরার সামনে আসতেই হবে। আজ দীর্ঘ 19 বছর হয়ে গেছে তিনি নিরামিষাশী, কেন সব কথা জানবো। বন্ধুরা ভাবছেন কার কথা বলছি, তিনি আবার একাধারে মোটিভেশনাল স্পিকার, একেবারে আধ্যাত্মিক জগতের মানুষ, একেবারে, আবারও বলবো বন্ধুরা, সমস্ত জ্যোতিষবৃন্দের থেকে একেবারেই কিন্তু তিনি আলাদা একজন মানুষ। হ্যাঁ, লাল কিতাব রেমেডিস মোটিভেশনাল স্পিকার উনি। এই ব্যাপারটা নিয়ে আগেও আমরা শুনেছি, আজকেও শুনবো। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে ফোনে আমাদের নিশ্চয়ই কথা হবে, আমি আর একদম কথা বলবো না, একেবারে সরাসরি চলে যাব তার কথা শুনবো, কেন তার কথা শুনে আমাদের দরকার আছে, আমাদের সমৃদ্ধ হতে হবে। আসল নকল চেনার সময় হয়ে গেছে বন্ধুরা, আসুন স্বাগত জানাবো জ্যোতিষ মহাজ্যোতিষ্ক, জ্যোতিষ মহামহোপাধ্যায়, জ্যোতিষ বিদ্যারত্ন, জ্যোতিষ রেখারত্ন, আমাদের সকলের প্রিয়, আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিস। নমস্কার দেবাশিসদা। নমস্কার দর্শক বন্ধু সবাইকে, নমস্কার দিদিকেও আন্তরিক শুভেচ্ছা, আর টেকনিশিয়ান ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা। আপনি মানুষটা কিন্তু একেবারেই আলাদা, জ্যোতিষ বলতে আমরা যা বুঝি সেটা আপনার মধ্যে পাই না, কেননা আমি দেখতে পাচ্ছি না আছে আপনার হাত ভর্তি আংটি, না আছে গলায় কোনো মালা, কপালে টিপটাও নেই। তো আমার যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে, কারণ আপনার কাছে জানার আমার শেষ নেই, 25 মিনিট ওভার হয়ে যাবে, আমার যা প্রশ্নের ঝুলি আপনার সম্বন্ধে আমি এতটাই জেনেছি, তো আমার প্রথম প্রশ্ন, যেহেতু আপনি রত্ন নিয়ে, জেমস নিয়ে পড়াশোনা করেছেন দীর্ঘদিন, এই যে মানুষের আমরা দেখি হাত ভর্তি, এক একটা আঙুলে আবার দুটো করেও থাকে আংটি, হ্যাঁ, হাত ভর্তি রত্ন, তো এই রত্ন কি, আর রত্ন পড়লে আদৌ কি কোনো কাজ হয়? আমার হাজার হাজার দর্শক বন্ধুদের জন্য এই প্রশ্নটা রাখলাম আপনার কাছে। খুব সুন্দর প্রশ্ন দিদি করেছেন, প্রতিদিনই এক একটা ভালো ভালো টপিক দিদি উপস্থাপন করে আপনাদের সামনে, আমি সেটাকে চেষ্টা করি যে সেভাবে বলার। রত্ন ডেফিনেটলি কাজ করে, আর একমাত্র গ্রহের যদি সঠিক প্রতিবিধান হয় সেটা হচ্ছে রত্ন। আচ্ছা, গ্রহের যদি অরিজিনাল প্রতিবিধান হয় সেটা হচ্ছে রত্ন। যদি আপনি কোনো জায়গায় দেখেন যে কারোর জ্বর হয়েছে বা কারোর বমি হয়েছে বা কারোর কিছু হয়েছে, স্পেসিফিক্যালি কিন্তু কিছু মেডিসিন আছে, যেমন ক্যালকোল বলুন বা সিজিন বলুন, অ্যালার্জি বলে কিছু। এবার কোনো কিছু একটা টোটকাতে কমে গেল, ওটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, মানে ওটাই হবেই বলা যায় না। কিন্তু অ্যালার্জি হয়েছে, তৎক্ষণ অ্যালার্জি সিজিন খেলে কমবে আমরা জানি, জ্বর হয়েছে ক্যালকোল বা ক্রোসিন খেলে কমবে এটা আমরা জানি, কিন্তু জ্বর হয়েছে কোনো জায়গায় মাথায় কিছু পরিয়ে দেওয়া হলো কমে গেল, এটা কিন্তু কোনো একটা মানুষের বেঁধে যাওয়া মানে এটা নয়, ওটা প্রমাণিত, ওটা হয়ে যায়, এক্সেপশনাল, সবাই হয় বলি পাকে পদ্ম এক্সেপশনাল। তো কি হয়, রত্ন ডেফিনেটলি কাজ করে, কিন্তু আমরা যত জানি, আমরা সবাই সবকিছু বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান জগতের লোক, আমরা জানি যে মানুষের বিভিন্ন ক্যাটাগরি আছে, কুকুরের কিছু ক্যাটাগরি আছে, সেরকম প্রত্যেকটা জিনিসের একটা ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণ থাকে, রত্নেরও কিন্তু বর্ণ আছে। একদম, অনেকে বলে যে মানুষের কখনো জাত আলাদা, কুকুরের জাত হয় কি করে, অ্যালসেশিয়ান, স্পাইনাল, ডোবাল ম্যান, এগুলো কি আলাদা? ফোনটা একটু হোল্ড করবো, একটু সঙ্গে থাকুন, কথাটা শুনুন দিদি, একটা ভালো প্রশ্ন করছে, এটা শোনা দরকার। রত্নের মধ্যে 4টি বর্ণ থাকে, আচ্ছা, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণ। এই 4টে বর্ণের মধ্যে কোন বর্ণ আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু ডায়াগনোজিস্ট করেন,
একজন ভালো অ্যাস্ট্রোলজার, এটা কিন্তু কাউ রবি খারাপ চুনি পড়লাম নট দ্যাট সম্ভব নয়, এটার জন্য কিন্তু স্পেসিফিক দেখা দরকার। ওই চুনির মধ্যে কিন্তু চারটি বর্ণ আছে, একটা চুনি, একটা নীলা, একটা পান্না, একটা গোমেদি, এক একটা পাঁচ জিনিসের মধ্যে চারটে করে বর্ণ আছে, মানে চারটে বর্ণের কোনটা তার লাগবে এটা কিন্তু সিলেকশন করবে একজন অ্যাস্ট্রোলজার। একদম, যেভাবে ওষুধ আমি ওষুধের দোকান থেকে গিয়ে কিনে খেতে পারি, কিন্তু কতটা পাওয়ারের লাগে, কত এমজি, সেটা কিন্তু ডাক্তার লিখে দেয়। এইখানে ডাক্তারি করতে গিয়েই কিন্তু আমাদের সর্বনাশটা ঘটেছে আমাদের এই মহলে, যে আপনারা স্পেসিফিক দেখেনি কোন রক্ত পড়লে হবে, চুনি পড়লেই কাজ হবে তার কোনো মানে নেই, রবি খারাপ কোন চুনিটা লাগবে, একদম কোন বর্ণে, আর এই বর্ণ আর্ধেক চেনেই না, কারণ এখন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ডাক্তার বেরিয়ে গেছে, সার্টিফিকেট নেই, ইয়ে করে বেরিয়ে গেছে, কারণ দরকার হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন, অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। একদম একদম, কারণ রত্নের এই যে বর্ণ এই শব্দটা কিন্তু আজকে দেবাশিষ দা আপনার কাছ থেকে প্রথম পেলাম। রত্নের বর্ণ আছে এবং রত্নের বিভিন্ন নাম আছে, একটা চুনি প্রচুর নাম আছে, সেই জন্যই হয়তো আমরা অনেকের কাছে শুনি তো দীর্ঘদিন পড়ে আছে স্টোনটা কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, আপনার হয়েছে কানের রোগ, আপনি দিয়েছেন নাকের ওষুধ, কাজ হবে কখন? না, একদম নয়, একদম নয়, একদম বিভিন্ন টাইপের আছে। একবার তাহলে ফোনটা কি নিয়ে নেবেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আমি কাটোয়া থেকে বলছি। কোথা থেকে? লোক কাটোয়া থেকে। আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে। আর ভাইয়ের নাম? ভাইয়ের নাম হচ্ছে অচিন্ত দাস। আচ্ছা বেশ, ওর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 25/3/1998। 25/3/1998, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আর সময়? সময় হচ্ছে বিকেল 5:15। বিকেল 5:15, বেশ। আর ওর জন্মস্থানটা কোথায়? ম্যাডাম ওটা বর্ধমানে। বর্ধমানে, বেশ বেশ। অনুষ্ঠানের শুরু কেমন লাগলো? কি প্রশ্ন আছে বলুন। প্রশ্নটা হচ্ছে ভাইয়ের ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, ক্যারিয়ার আপনি একটু একটু টেলিভিশনে শুন, আমি আপনার ভাইয়ের ক্যারিয়ার সম্পর্কে বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, একটু শুনতে থাকুন, শুনতে থাকুন। চন্দ্র আলো 25/3/98। হ্যাঁ হ্যাঁ, চন্দ্র আলো সময়, ঠিক আছে। প্রথমে আমি ওনার ভাইয়ের জন্য বলি, আমি সেদিনও এই প্রোগ্রামে আমার আজকে এখন ইদানিংকাল দেখছি প্রত্যেকে যেখানে চার দিচ্ছি, বেসিক্যালি আমি যেটাকে খুব বেশি অ্যাভয়েড করতে চাই যেটাকে নিয়ে ক্রিটিক, সেটাই আমার চার্টের মধ্যে বেশি এসে পড়ে। ছকের মধ্যে আমি এই এনার ভাইয়ের ছকের মধ্যে পূর্ণ কালসর্পযোগ বর্তমান, পূর্ণ কালসর্পযোগ। তবে কালসর্পযোগ ভয়ের কোনো কারণ নয়, কালসর্পযোগ প্রাইমারি স্টেজে ল্যাক করে দেয় মানুষের, বেসিক্যালি কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ার অনেক বড়। হ্যাঁ, প্রথমত এই 5 মিনিট বা 10 মিনিটের প্রোগ্রামে কেরিয়ার বলা সম্ভব নয়, তথাপিও কেরিয়ার অনেক বড়। কিন্তু ওনার ভাইয়ের চার্ট অনুযায়ী, এখানে যা চার্টের যে পরিস্থিতি দেখাচ্ছে সেই অনুযায়ী ওনার পূর্ণ কালসর্পযোগ। আর কালসর্পযোগ মানেই হচ্ছে কোনো কিছুতে ল্যাকিং করে থাকবে, ট্যালেন্টেড, মোর ট্যালেন্টেড, 100% ট্যালেন্টেড, কিন্তু জীবনে সাইনিংও করবে, কিন্তু এই ল্যাক অফ এনার্জি এবং ওনার কোনো কিছুতে গ্যাপিং হয়ে যাওয়া এবং বারবার ডিলে অপটিক্যালস বাধা লেগে থাকে, কিন্তু এই ডিলে অপটিক্যালস বাধাগুলো উনি কাটাতে পারবেন না, না কখনোই সম্ভব নয়, আর কোনো কবজ পড়লেও কেটে যাবে না, মানে কোনো কালসর্পযোগ। কিন্তু কালসর্পতে এই যে আমরা যে দেখি টিভিতে, তারা তো সব সময় বলেন যে কবজ পড়লেই একদম, ওই যে আমি প্রথম একদিন আপনাকে প্রথম একটা প্রোগ্রামে দিনই বললাম যে কবজ মানে করা বড়া চলা, এমনি করা বড়া চলা যদি ঠিক না হয় তখন পচা যাবে। আচ্ছা, তাহলে এটা কবজের মাধ্যমে হবার নয়? একদমই নয়, কালসর্পযোগে কিছু পসিবল, তবে হ্যাঁ জীবনে আমি বলি মন্ত্রের ডেফিনেটলি ফল আছে, কিন্তু মন্ত্র মানে ইনি মন থেকে ত্রাণ করে। এনার ছকের মধ্যে, এনার ভাইয়ের ছকের মধ্যে কালসর্পযোগ পূর্ণ বর্তমান। আচ্ছা আচ্ছা, এছাড়াও এনার ছকের মধ্যে 20+ বর্তমান। আচ্ছা, এনার মাইন্ড স্যাটিসফ্যাকশন নেই কোনো কাজে, ডিলে অপটিক্যালস বাধা লেগে রয়েছে ভাইয়ের ছকের মধ্যে। একটা মানুষের মাইন্ড স্যাটিসফ্যাকশন নেই, সে কি করবে জানে না, তার যে কোনো কাজে কাজে বারবার ফেলিওর, তাহলে সেই মানুষটা কি করে সাকসেস হবে? সাকসেসের রুটি হচ্ছে সমস্যা জেনে রেখে বসে থাকা নয়। আর এখানে ম্যাক্সিমাম আমি বেসিক্যালি দেখি দিদি, ম্যাক্সিমাম মানুষ ফোন করে, ওই ফোনে 2-1 মিনিট শুনে নিলো, এতেই তার সমস্যা মিটে গেল, একদম ঠিক। তাহলে ওই তিমিরেই বসে থাকতে হবে, আর এর থেকে এগোনো যাবেই না, করে তিনি আসে, আসতে হয়, একদম একদম, করে পাওয়া ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো ওয়ে নেই, মানে আমি কিছু বললাম হয়ে গেল না, না এটা করতে হবে, করে পেতে হবে, করে পেতে হবে। তবে আমি বলছি এনার ভয়ের কোনো কারণ নেই, ছকটা যথেষ্ট পাওয়ারফুল আছে, কিন্তু দু তিনটে নেগেটিভ জিনিস যদি এটাকে ঠিক করে নেওয়া হয়, মানে
ঠিকঠাক ডায়াগনোসিস করা হয় তাহলে জেনে রাখবেন যে 100% এখানে জব ফ্যাসিলিটিজ আছে এবং জব ডেফিনেটলি পাবে না, ছকের মধ্যে সেই পটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু তবে সামান্য একটু ওই আপনি যেটা বলেন করে নিতে হবে, ঠিক করতে হবে, করে নিতে হবে, কোনোই তাবিজ তাবিজ নয়, ডেফিনেটলি একদম। আমি সেদিনই একটা প্রশ্নে আসব, আমি শুধু বলে দেবো বন্ধুদেরকে একটা কথা, যদিও টেলিভিশনের পর্দায় স্ক্রলে কিন্তু জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিসের ফোন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার যাচ্ছে, আমি তবুও আরেকবার বলে দেবো 9836141391 8420333954। বন্ধুরা ফোন করুন, বুকিং করুন, দেখা করুন, একেবারে কিন্তু একদম অন্য ধারার একটি মানুষ যার কাছে এলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান তো হবেই, কিন্তু একেবারে অন্যভাবে সমাধান হবে। তো সুতরাং বন্ধুরা ফোন করুন, আর ওই ঘরে বসে থাকবেন না, শুনে নিলেন তারপর ঘরে বসে রইলেন, কিচ্ছু হবে না, এটা কেউই কিছু করতে পারবে না। তো ফোনটা কি নিয়ে নেবো, একটু নিয়ে নিন, আর আমি একটু ফোন আমি চাই আমার প্রোগ্রামে আমি ফোন আসুক, বাট ফোনটা একটু কম হোক, কারণ মানুষ তার বেসটা জানতে পারে, কারণ এইখানে ফোন করে বেশি মানে এখানে ফোন করে আপনি ডিটেইলস জানতে পারবেন না, তাকে আসতে হবে, আসতে হবে, আসতেই হবে, আসা না আসলে এইখানে 2 মিনিটে সে না 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 কিছু সমস্যা সমাধান হবে না, বরঞ্চ যদি আমার কথাগুলোকে মন দিয়ে শুনে তাহলে আপনারা ডিসাইড করতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি কিন্তু এখানে উপস্থাপন করতে এসেছি, আমি আমার পারফরম্যান্স করতে এসেছি, একদম একদম, আমি যে সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করি, আমি যে সাবজেক্টটাকে নিয়ে চলি, আমি কতটা জানি, আর সেটার পরীক্ষা একটা জায়গা থাকে, যেমন মানুষ 5 থেকে 10 অবধি পড়াশোনা করে, সে কিন্তু বোর্ডের এক্সাম পেয়ে গিয়ে কিন্তু দেখায় সে কতটা ভালো পারফরম্যান্স করেছে, সে কিন্তু 2 মিনিটে মাস্টারমশাইয়ের কাছে দাঁড়িয়ে বলে দেওয়া মানে সে ভালো স্টুডেন্ট তা নয়, অসাধারণ। তো আমার এটা হচ্ছে এই যে আমাকে দিদিরা স্টুডিওতে এনেছেন, আমাকে বলেছেন এটা হচ্ছে পাবলিকের কাছে পরীক্ষা দিচ্ছে আমি ওপেন মিডিয়া, মানে কতটা পারফরম্যান্স করতে পারছি, তুই যদি আমার কথাগুলো শুনেন ওনার পক্ষে ভালো হবে। এই ফোনটা আমি নিয়ে নিই, আচ্ছা ফোনটা একটু নিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ নমস্কার, নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খড়দার থেকে সাধন ঘোষ বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে, নিজের সম্বন্ধে, আপনার ডেট অফ বার্থ বলুন। আচ্ছা 11th July, আচ্ছা বেশ, হ্যাঁ কটার সময়? আচ্ছা সময় সকাল 12টা, আচ্ছা 12টা, দুপুর 12টা, বেশ। আর আপনার জন্মস্থানটা কোথায়? হ্যাঁ জন্মস্থান কোথায়? জন্মস্থান বরানগর, বরানগর, বেশ ঠিক আছে। আপনি জানতে চাইছেন কি? আমি জানতে চাইছি যে আমার শারীরিক অবস্থা কি, আমার অর্থনৈতিক একটু ডাউন। একটা প্রশ্ন আমি একটু জিজ্ঞেস করি, আপনার স্যাটারডে জন্ম শনিবার? হ্যাঁ শনিবার জন্মবার? হ্যাঁ আপনি কি শনিবার জন্মেছেন? হ্যাঁ হ্যাঁ শনিবার, ঠিক আছে। আপনি একটুখানি টেলিভিশনের পর্দা চোখ রাখুন এবং শুনুন, আপনি শুনুন, মন দিয়ে শুনুন। ওনার হচ্ছে কন্যা লগ্ন কর্কট রাশি জাতক, ওনার শারীরিক জায়গার কথা উনি আমাকে জিজ্ঞেস করেছেন, আপনি শুনছেন হয়তো, আপনার শারীরিক জায়গার কথা অবশ্যই শুনছেন। হ্যাঁ আমি একটুখানি বলে নিই, প্রথমত বলি যে উনি বুধচন্দ্র, ওনার অ্যাটাচমেন্ট রয়েছে, বুধচন্দ্র অ্যাটাচমেন্ট থাকলে বেসিক্যালি মানুষের যেটা থাকে ফিজিক্যাল সমস্যার থেকে মানসিক সমস্যা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, আমরা একটা প্রবাদে আছে, একটা আধ্যাত্মিক প্রবাদে আছে, আমি সবকিছুর পিছনে একটা আধ্যাত্মিকতাকে রাখি, একদম একদম, বলছে মন দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটিকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। আপনি যদি দেখেন পৃথিবীতে 90% রোগ মনকে কেন্দ্র করে আছে, আমি হতে পারে ব্লাড ক্যান্সার হয়ে গেল অ্যানাদার, বাট 90% রোগ অ্যাংজাইটি থেকে আসে, মনকে কেন্দ্র করে, যদি মন ঠিক থাকে তাহলে কিন্তু সব ঠিক, অসাধারণ। এনার ক্ষেত্রে কি হচ্ছে, ইনি কিন্তু শারীরিক ফিজিক্যালি যতটা প্রবলেম আছে তার থেকে বেশি ওনার মানসিক, মানসিক প্রবলেম বেশি, উনি ভাবেন বেশি, উনি ওটাকে নিয়ে বেশি অ্যাংজাইটি ফিল করে। উনি শুনছেন, যদি আমি ঠিক বলি, যদি আমি ঠিক বলি, আমি তো ঈশ্বর নই, যদি আমি ঠিক বলি তাহলে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে যাবেন। শুনে রাখুন, চিকিৎসা শাস্ত্রের প্রথম অঙ্গের কথা বলি, আপনারা পারলে আমি মিডিয়াতে বলছি দেখে নেবেন, সূর্য সিদ্ধান্ত মতে আগেকার দিনে যেমন ট্রিটমেন্ট হতো, আগেকার দিনে তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট ছিল না, কবিরাজি ছিল, বলা হতো সূর্য সিদ্ধান্ত মতে যে চিকিৎসা মানে আধ্যাত্মিক চিকিৎসা মানে গ্রহের চিকিৎসা করে, অগ্রে গ্রহের চিকিৎসা করে তারপর শারীরিক চিকিৎসা করা হতো, কিন্তু এখন আগে মানুষ শারীরিক ট্রিটমেন্টটা করে, কিন্তু এটা নয়, প্রত্যেকটা গ্রহকে সেই যদি সেই এনার্জি না পায় আপনি কিন্তু ট্রিটমেন্ট করে সফলতা পাবেন না। যদি আপনার স্যাটার্ন খারাপ থাকে, যদি স্যাটার্নকে পাওয়ারফুল না করা হয়, আপনি হাজারো ডাক্তার দেখান, এমএস দেখান, হাজারো স্পন্ডাইলাইটিস হোক, কেউ ঠিক করতে পারে না, সাময়িক হবে। আপনার যদি বৃহস্পতি খারাপ থাকে, আপনি হাজারো গ্যাস্ট্রোলজিকে দেখান, আপনার লিভার ঠিক হতে পারে না, নাথিং,
আপনার যদি শুক্র খারাপ থাকে, আপনার যদি কেতু খারাপ থাকে, আপনার 100% করে বলছি জীবনে কখনো স্কিন পুরোপুরি রিকভারি হবে না। হাজারও আপনি যে কোনো টোনার স্কিনিং যা খুশি লাগান, আগে হচ্ছে ভিতর। যদি আমার ভিতর ভালো না হয় তাহলে কিন্তু বাইরে ভালো হবে না। কারণ বলা হয় যা ভাবে হয় তা ভাষায় ব্যক্ত হয়। আমার যা ভাব সেটা ভাষায় ব্যক্ত হবে। আমি দিদি আমার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে অনেক কথা বলেছেন, আমাকে ভালোবাসেন, আমাকে মানেন, তাই আমার কথা বলেছেন। আমি একটা কথা দর্শক বন্ধুদের বলতে চাই, আমি একটা কবিতা লিখেছিলাম এই বর্তমান সভ্যতাকে কেন্দ্র করে। এই কবিতাটা এখানে বলার কারণ হচ্ছে এই, মানুষ চিন্তা করতে পারে মানুষ কি করে, মানুষ কোন দিকে প্যাশনেট, মানুষের কোন দিকে টার্ন নেয়। একদম। আমি কিছু বছর আগে এক জায়গায় গেছি, তো তখন আমাদের অনেক বছর মানে ধরুন 20-21 বছর আগে, তখন আমাদের কলেজে পড়ি আমি, তখন ঘড়ি মানে প্রথম আমাদের অত ছিল না প্রচলন, কাটা দেওয়া ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি কম ছিল। তো একটা ছেলে ঘড়ি পড়েছে, টাইম দেখতে হতে পারে না। আমি বলছি কি টেক ইউর টাইম, মানে কটা বাজে ভাই, ও এরকম দেখছে বলতে পারছে, মানে হয়তো প্যাশনের জন্য পড়েছে। আর আর অনেকে দেখবেন এখন পেন যারা দেয় পড়াশোনা অনেকে জানে না, বা অনেক সময় দেখবেন গলায় সোনার চেন পরে হয়তো বাড়িতে আর্থিক অবস্থা ভালো নয়। আমি বাড়ি থেকে একটা কবিতা লিখেছি, কবিতাটার নাম দিয়েছিলাম বর্তমান সভ্যতা। একটু শুনবে, একটু শুনবে। আমি লিখেছিলাম, ভদ্র হতে চাও যদি কেউ পড়বে ঘড়ি এক হাতেতে, ঘন্টা মিনিট নাই বা চেনা দোষের কিছু নাই তাতে, লেখা পড়া নাই বা হলো দুই পকেটে রাখবে পেন, গলায় যেন ঝুলতে থাকে লোক দেখানো সোনার চেন, বাহ, প্যান্ট শার্টে থাকে যেন ধোপার করা স্পষ্ট দাগ, নইলে তোমার মান যাবে না যার যাবে যে সভ্যতার। এই আমাদের হাল হয়েছে বর্তমান সভ্যতার। এটা আমার লেখা কবিতা, আমার নিজের সৃষ্টি। কেন কবিতাটা লিখেছিলাম, আপনি যদি আজকে দেখেন দেখবেন যারা ঠিকাদারি বা বিভিন্ন কাজ তাদের পকেটে পেন থাকে, যারা এডুকেটেড পার্সন তাদের পকেটে এখন পেন থাকে না, যারা প্রকৃত ধনশালী তাদের বড় বড় শোনাচ্ছেন খুব কম লোক পড়ে, কিন্তু যারা ধনশালী প্রচন্ড নয় তারাই কিন্তু বড় বড় শোনাচ্ছেন। দেখবেন যারা সুটবোর্ড বাবু তাদের গিয়ে দেখবেন হটিগিরি বড় ধরনের চাকরি করেন না, কিন্তু জামা কাপড় একদম ফিট ফাট, কিন্তু যারা প্রকৃত বড় বাজারে আমি দেখেছি যারা প্রচুর ধনী তাদের জামা কাপড় সিম্পল সিম্পল। এই জন্য বর্তমান সভ্যতাকে দেখে আমি কবিতা লিখেছি। আজকালকার বাজারে মানুষ আমি দেখি এটাকে, আমার আমার চিন্তা ভাবনা দেখবেন দিদি, দুধ সর্বদা নিউট্রিশন, দুধে পুষ্টি আছে 100%, একদম। দুধের দোকানে কোনো জায়গায় লাইন দেখাতে পারবেন এখন? দেখাতে পারবেন না, কিন্তু দেখুন মদের দোকানে লাইন রয়েছে। মানুষ সর্বদা চার চিক্কর দিকে অ্যাটাচমেন্ট হয়, সিটি গোল্ডের দিকে যায়, মানুষ অরিজিনাল থেকে ধরতে পারে না। এটাই হচ্ছে মানুষের সব থেকে দুর্বলতা, অরিজিনাল কে মানুষ ধরতে পারে না। এইজন্য আপনারা যখন এখানে আমাকে এনেছেন, এটা আমার লাইফের একটা ডেডিকেশন ছিল যে আমি দেখুন আমার লাস্ট 15-16 ইয়ার্স এই আমি এই সাধনার মধ্যে রয়েছি। এটা সাধনা একদম, অবশ্যই আপনি আধ্যাত্মিক জগতে রয়েছেন, কিন্তু এখানে আসার কারণ হচ্ছে মানুষের মধ্যে ভুলটাকে সচেতনতাকে বৃদ্ধি করা। এটা আমার কাজ, এবার যিনি ভাববেন তার কাজ। আর আরেকটা জিনিস দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ফোনটা একটু কম নিয়ে বলছি, কারণ এটা থেকে শেখার আছে, ফোনে দুর্নীতিকে ভাগ্য জানা যায় না, জানতে হবে, আসতে হয়। আর যদি কেউ ভাবেন, আমাদের বাঙালিদের আরেকটা টেন্ডেন্সি নেগেটিভ দেখবেন দিদি, মানুষ না কিছু ফ্রি নেব, ফ্রি হোয়াট ইজ দিস ফ্রি, কি ফ্রি পৃথিবীতে কি ফ্রি পাওয়া যায়, ফ্রি নেব আর বিনা পয়সায় কিছু করবো, দুটোতে যেমন কেমন গলত দেখুন, দুটোতে একটা জায়গায় ধর্মের ব্যাখ্যা ঠাকুরের বাণী বলছেন, কেবল পাওয়ার ফন্দি যাহার, দেবার হাতটি হতচেতন, এক ডাকেতে বলছি আমি ব্যর্থ তাহার উন্নয়ন। যারা পৃথিবীতে শুধু পেতে চায়, কাউকে কিছু দিতে চায় না, তাদের উন্নয়ন জীবনে সম্ভব হবে না। এই জন্য যারাই বলে থাকুক না কেন, আমি আজকে করে দেবো, হয় না কখনো, করে পেতে হয়। ইউ হ্যাভ টু বি ডু ইউর ওয়ার্ক, তোমাকে তোমার কাজটা করতে হবে, করতে হবে, ততক্ষণ না কেউ করে দিতে পারে না। যদি তাই হতো, আমাকে অনেকে বলে এইটা পড়লে এটা হবে, শুনি আমি, তাহলে সবার আগে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে ঠিক করে দিত, যুদ্ধটাই করতে হতো না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে ঠিক করতে পারে তার নেচার। এই জন্য বলছে নেচার ক্যান নট বি চেঞ্জ, মানুষের প্রকৃতি কখনো চেঞ্জ করা যায় না, কর্ম দ্বারা চিন্তা করা যায়। তো আমরা যেগুলো বলছি না, এই 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 গ্ল্যামারাস এর দুনিয়াতে, এই রংচঙের দুনিয়াতে মানুষকে অরিজিনাল হয়ে নিজেকে খুলতে হবে। এই জন্য প্রোগ্রাম ভালো করে ফলো করতে হয়, কার মধ্যে কতটা ডেপথ আছে। 5 মিনিটে বসে আপনার রাহু খারাপ, আপনার গোমেদ পড়লে হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে এই কবচ পড়লে হবে, নট দ্যাট, অসম্ভব। আমি এখানে বসে কখনো 100% বলবো না, কারণ এটা এখানে বলা তাকে তার সাথে কমিউনিকেশন করা, এখানে এসেছি আমার পারফরমেন্স কে জারি করার জন্য। আপনার পারফরমেন্স তো আপনি আমার কাছে এসে দেখাবেন, তাই নয় কি? একদম একদম। এই জন্য আসতে হয়, আসতে পিছিয়ে পড়তে হয়, জানতে হয়, নালে দূরে সরে যেতে হয়। একদম। এই জন্য আপনি বলছি আসতে হয়, আসুন। আসা মানে যে কবচ পরা, তাবিজ পরা, পাথর পরা না, আপনি আসুন, আমি আপনাকে সঠিক গাইডেন্স দেবো। আমি তো বললাম আপনাকে গাইড করব, আমি গাইড। এই জন্য আলেকজান্ডারের গুরু ছিলেন অ্যারিস্টটল, অ্যারিস্টটল সম্পর্কে আলেকজান্ডার শেষ জীবনে বলেছিলেন, বাবা তোমাদের জন্ম দেন, দেখুন আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু গাইড একজন থাকেন। আলেকজান্ডার
অ্যারিস্টটল সম্পর্কে বলেছিলেন, বলছে মাই ফাদার গিভ মি মাই বার্থ বাট মাই গাইড গিভ মি মাই লাইফ। একদম, আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু আমার গাইড মানে গুরু তিনি আমাকে রাস্তা দেখিয়েছেন, রাইট? একদম। তো এই জন্য জীবন একজন দেখায়, জন্ম একজন দেয়। নিশ্চয়ই জন্ম যেরকমই হোক, ডেফিনেটলি কর্ম ঠিক করলে ডেফিনেটলি ফল পাবে। এজন্য সঠিক জায়গায় আসুন, আমি বলছি না আমি ঠিক, আপনি অ্যানালাইজ করে নিন, আপনি অ্যানালাইজ করে নিন, অ্যানালাইজ করে বুঝতে পারবেন। বলছে যা অন্তরে ভাব থাকে তা ভাষায় ব্যক্ত হয়, ঠিক? তো ভাষা যা যেরকম সেরকমই হবে। একেবারে। তো আমি বন্ধুদেরকে একটু বলবো যে এই যে একটু আগে যেটা বলছিলাম যে আমরা ভীষণ সবাই মনের দিক থেকে আমরা সবাই খুব ভেঙে পড়ছি, 90% লোক আমাদের মানসিক সমস্যা, তারা কিন্তু ইউটিউবে মহাচার্য জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিসের ধর্মকথা বলে একটি অনুষ্ঠান আছে, সেটা সার্চ করুন, সেই অনুষ্ঠানটা আপনারা দেখুন, সেখান থেকে আপনাদের মনের জোর বাড়বে। আর একটা কথা যেটা আমাদের মনে হয়, যেটা তিনিও ভাবেন যে এখানে বসে কিন্তু অনেক রকম কাণ্ড হতে পারে, নানান রকম ফোন আসতেই পারে, কিন্তু ধর্মকথা অনুষ্ঠান সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া আছে, হ্যাঁ, হাজারো মানুষ সেখানে নানান রকম তার সম্বন্ধে কমেন্টস করেছে, লক্ষ মানুষ, রাইট? লক্ষ মানুষ। তো সেই অনুষ্ঠানটাও আপনারা দেখুন এবং মানুষটিকে জানার জন্য সেই কমেন্টস গুলোও আপনারা পড়ুন। আমি আবারও বলে দিচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, অবশ্যই পাবেন ধর্মকথা জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিসের। বন্ধুরা এটা দেখুন। তো আজকে তো প্রায় একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমি একটু আপনাদের বলে দেবো, যদিও বুকিং নাম্বারে ফোন করলেই আপনারা চেম্বার জেনে যাবেন, তবুও আমি আর একবার বলে দিচ্ছি, চন্দননগর, হাওড়া, কৃষ্ণনগর, মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, গৌহাটি, শিলচর, আগরতলা, তমলুক, শিলিগুড়ি, সিউড়ি, সব জায়গাতে ওনার চেম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই জেনে যাবেন কোথায় এলে এই মানুষটার সঙ্গে আপনার দেখা হবে এবং আপনি সব দিক দিয়ে সমৃদ্ধ হতে পারবেন। এতক্ষণ যে অনুষ্ঠানটা হলো সত্যি এত সুন্দর, আধ্যাত্মিক কথাবার্তা থেকে আমরা এতটা মানে মোটিভেশন, সত্যি কথা যে তিনি যে একজন মোটিভেশনাল স্পিকার সেটা কিন্তু প্রমাণিত। আমি একটা কথা দিদি বলি, টাইম আমাদের কাছে 2 মিনিটের মধ্যে একটুখানি কথা বলি। হ্যাঁ, আমার কাছে আসলে কিন্তু ফ্রি পাচ্ছে একটা জিনিস, গিফট। কি রকম? দেখুন, অ্যাস্ট্রোলজারকে দেখাতে যাবে শুধু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেবে, একদম। আমার কাছে আসলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স তো পাচ্ছেনই, ওই একই ফিজে হ্যাঁ মোটিভেশনালটা পাচ্ছেন, পাচ্ছেন। তাহলে কি গিফট নয়? হ্যাঁ, এটা অবশ্যই ফ্রি নয়, ফ্রি হলো তো তো আমরা তো ফ্রি মানে সব সময় দেখা যায় নাকি? না, ফিল করতে হয়, অন্তরে ফিল করতে হয়, অন্তরে ফিল করতে হয়। আর শুধু যদি আসলটা না নি, যদি আসল না নি, যদি ফ্রি নি, তাহলে কেমন হয়? ছোট্ট একটা গল্প 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, একটু করে লাস্টে। একদম। এক মানুষ ছিলেন, তিনি আসলের থেকে বেশি গিফট নিতে ভালোবাসতেন, ফ্রি নিতে। তো সব জায়গা নিতেন, বিস্কুটের সাথে একটা বিস্কুট ফ্রি নিতেন। একদিন তেল আনতে গেছেন, আচ্ছা, মানে আগেকার দিনের কথা বলছি, তখনকার সময় তেলের এই যে ফরচুনের প্যাকেট প্যাকেট ছিল না, আমরা কাপে করে তেল আনতাম। হ্যাঁ হ্যাঁ। তো কাপে করে তেল আনতে গেছে, একটা কাপই নিয়ে গেছে। তো দোকানদার তেল দিয়েছে, বলছে দাদা আমার ফ্রিটা দিন। বলছে কোথায় দেবো ফ্রিটা? বলছে কেন, কাপের পিছন দিকে দিন। কাপটা এখন উল্টে দিয়েছে, উল্টে পিছন দিকে থাকে না ছোট জায়গাটা, ওইখানের মধ্যে তেলটা দিয়েছে। তো তেলটা নিয়ে ভাবে করে আসছেন রাস্তা দিয়ে, ভাবে করে উল্টে আসছেন। ত্যাগ প্রতীক দেখা যাচ্ছে, বলছে ও মশাই কোথায় যাচ্ছেন? বলছে সরে যান সরে যান, আমি ফ্রি নিয়ে যাচ্ছি বাড়িতে। তো বলছে আসলটা কোথায়? বলছে কেন, আসল তো এইখানে। আসলটা দেখাতে গেছে, আসল তো আগেই পড়ে গেছিল দোকানের কাছে, লাস্টে যে ফিটা ছিল ফিটা কিন্তু তখনই পড়ে গেল, সেটাও পড়ে গেল। তাই বলছি যদি মানুষ আসল ছেড়ে নকল নিয়ে টানাটানি করে, নকল আসল তো পাবেই না, নকলও পাবে না, ওই নকলটা কিন্তু পড়ে গেল দেখাতে গিয়ে। তাই মানুষকে জাজমেন্ট করতে হবে, আসল মানুষকে চিনতে হবে, আসল মানুষকে চিনতে হবে, আসলকে জাজমেন্ট করতে হবে, একদম। আর আরেকটা যেটা আপনার দিল্লি থেকে প্রাপ্ত যেটা রয়েছে আপনার লাল কিতাব রেমিডিস, এটাও কিন্তু একটা আমাদের কাছে বিশাল পাওয়া, কারণ এটা থেকেও কিন্তু সাংঘাতিক সমস্যার সমাধান হয় বন্ধুরা, কিন্তু এই টিভির মাধ্যমে না, সেটা টিভির সামনে আসলে অবশ্যই। তো আজকে তো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, তবুও আপনার কাছে একটা প্রশ্ন একটু রাখবো, সেটা হচ্ছে যে আপনার কিন্তু একটা আলাদা কি বৈশিষ্ট্য আছে যে মানুষ আপনার কাছে আসবে, কেননা যখন আমি যাচ্ছি কারোর কাছে গেলেই একটা আপনি ইনস্ট্যান্ট আপনি তাবিজ কবচ পেয়ে যাচ্ছি, হ্যাঁ, তার থেকে আমার এই 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 হয়ে যাচ্ছে উনি বলে দিচ্ছেন, কিন্তু আপনি সবসময় বলছেন আপনি গাইড করবেন আর আমাকে করে নিতে হবে। ওই যে আমি আপনাকে করব, আমি আপনিও প্লিজ আর সময় নষ্ট করবেন না, ইমিডিয়েট দেখা করুন জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিষ। ভালো থাকতে হলে কিন্তু এই মানুষটির সঙ্গে আপনাকে দেখা করতেই হবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট লাইভে, ততক্ষণ সবাই ভালো থাকুন, নমস্কার। নমস্কার।